আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলতে চাই মা বোনদের হাই হিল তথা উঁচু জুতো পরিধান করার ব্যাপারে ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ নিয়ে। আমরা জানি ইসলামী ফিকহের একটি মূলনীতি হলো আল আসলু ফিল আশিয়া ই আল ইবাহা, অর্থাৎ মানুষের সাধারণ জীবনাচারের ক্ষেত্রে ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ হলো মানুষের জন্য সব কিছুই ইসলাম অনুমোদন করেছে, বৈধতা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে বিষয়ে কোনো প্রকার নিষেধাজ্ঞা কোন হাদিস দ্বারা প্রমাণিত না হবে। এই মূলনীতির আলোকে আমরা বলতে পারি যে একজন মানুষ লেবাস, পোশাক তথা পরিচ্ছদ তথা জুতো এগুলো পরিধান করার ক্ষেত্রে ইসলাম তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তিনি কী ধরনের পোশাক আশাক পরবেন না পরবেন সেটি একান্তই তার ব্যাপার। শুধুমাত্র তাকে লক্ষ্য রাখতে হবে তার সে পোশাক আশাক পরিধান করার ক্ষেত্রে, জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো নিষেধাজ্ঞা যেন লঙ্ঘন না হয়, কোনো মূলনীতির বরখেলাপ যেন না হয়। আজকাল মা বোনরা যে সমস্ত হাই হিল তথা উঁচু জুতো পরিধান করে থাকেন, এসব জুতোর মধ্যে আমরা কয়েকটি বিষয় দেখি অত্যন্ত পরিষ্কারভাবে। তার প্রথমটি হলো যে অনেক মা বোন এ সমস্ত হাই হিল পরিধান করে থাকেন এই উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটা উচ্চতা দিয়ে সৃষ্টি করেছেন, এ সমস্ত উঁচু জুতো পরিধান করে তাঁর সে স্বাভাবিক উচ্চতার চাইতে তিনি অনেক বেশি উঁচু এবং লম্বা, এই জিনিসটি জাহির করার প্রবণতা এবং উদ্দেশ্য নিহিত থাকে, যা সুস্পষ্টরূপে এক ধরনের প্রতারণা। দ্বিতীয়ত, হাই হিল তথা উঁচু জুতো পরিধান করে চলাফেরা করার ক্ষেত্রে শরীরের কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত দৃষ্টিকটুভাবে প্রকাশিত হয়ে যায়, সেই সাথে চলাফেরার যে স্বাভাবিক স্টাইল সেটা অনেকটা বিকৃত হয়ে দৃষ্টিকটু এবং অশোভন পর্যায়ে দেখা যায় এবং অন্যের দৃষ্টি অত্যন্ত স্বাভাবিকভাবে তার দিকে আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূর ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াদরিবনা বি আরজুলিহিন্না লিয়ালামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, মেয়েরা যেন এমনভাবে চলাফেরা না করেন যেভাবে চলাফেরা করার কারণে তাদের পা তারা সজোরে পদাঘাত করেন এবং যার ফলে তাদের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়। এভাবে যেন চলাফেরা না করেন, হাই হিল জুতো পরিধান করে চলাফেরা করলে এই আয়াতের অনেকটাই লঙ্ঘন হয়ে যায়। তৃতীয়ত, আমরা জানি যে হাই হিল জুতো পরিধান করে চলাফেরা করাটা অনেকটা রিস্কি থাকে, কারণ আমরা জানি অনেক মা বোনরা এ সমস্ত জুতো পরিধান করে চলাফেরা করতে গিয়ে পা মচকে পড়ে গেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, দুর্ঘটনার শিকার হয়েছেন। আর কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুমিলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, যে পোশাক পরে চলাফেরা করলে আপনি বিপদের মুখে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে সে পোশাক পরা আপনার জন্য ইসলামী শরিয়াত অনুমোদন করে না। আর অনেক মা বোন আছেন যারা এ ধরনের জুতো পরিধান করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, এই পয়েন্টটি তাদের জন্য প্রযোজ্য হবে না, অর্থাৎ তাদের জন্য এটি এই পয়েন্টের কারণে অন্তত এই জুতো পরিধান করা নিষিদ্ধ হবে না। তবে এ ধরনের উঁচু জুতো পরিধান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিভিন্ন জাতীয় দৈনিকে অনেক বড় বড় চিকিৎসকগণ তাদের আর্টিকেলে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে এ ধরনের উঁচু জুতো পরিধান করা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মা বোনরা এ ধরনের উঁচু জুতো নিয়মিত পরিধান করার ফলে তাদের পায়ের গোড়ালিতে, গিরাতে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এমনকি মেরুদণ্ডে সমস্যা দেখা দিতে পারে এবং সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে এ ধরনের উঁচু জুতো পরিধান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটুকু একেবারেই নিশ্চিত। এসব বিষয়গুলোকে মাথায় রেখে বিশ্বের বড় বড় পণ্ডিত ওলামা একরাম এই ধরনের জুতো পরিধান করাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। সৌদি আরবের সাবেক সর্বোচ্চ নপরিষদের অন্যতম সদস্য শেখ মোহাম্মদ সালেহ আল হুসাইমিন রহমাহুল্লাহ এবং সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাহুল্লাহ, তারা উভয়ে তাদের ফতোয়াতে এটিকে নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন। বিন বাজ রহমান এটাকে মাকরুহ তথা অপছন্দনীয় পর্যায়ে নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ এটি পড়লে সরাসরি কোনো হারাম করেছেন এমনটি বলা যাবে না, কিন্তু ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটি অপছন্দনীয় এবং না করাই একজন মুসলিমের জন্য উচিত হবে। আর যদি উদ্দেশ্যমূলকভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ তিনি করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই হারাম হবে, নিষিদ্ধ হয়ে যাবে। বাসাবাড়িতে যদি কোনো মা বোন নিজের স্বামীর সামনে এই ধরনের হাই হিল পরিধান করতে চান, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটি নিষিদ্ধ হবে না, কিন্তু নিয়মিত এরকম করলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই দৃষ্টিকোণ থেকে সেটিও নিয়মিত করা তার জন্য উচিত হবে না। আর যদি স্বাভাবিক জুতোর চাইতে সামান্য একটু উঁচা থাকে, যেটিকে হাই হিল বলা চলে না, এবং হাই হিল জুতোর যে সমস্যাগুলোর কথা আমরা বললাম সেগুলো যদি সেখানে না থাকে, তাহলে সেরকম স্বাভাবিক উঁচু জুতো পরিধান করাতে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে ইসলামী শরিয়ার সমস্ত নির্দেশনাগুলোকে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।